প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সবচেয়ে বড় খবর, উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর, মিলছে সুখবর, কমে আসতে পারে চলমান তাপপ্রবাহ, দেখা মিলতে পারে মেঘ বৃষ্টির, আগামী 48 ঘন্টার মধ্যে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আজ থেকে আগামী 19 জুনের মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ এবং আগামীকাল কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, তাছাড়া আবহাওয়া কেমন থাকবে, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সর্বশেষ আবহাওয়ার লেটেস্ট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের আবহাওয়ার আপডেট বুলেটিন দেওয়া মাত্রই আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, বজ্র বৃষ্টির আপডেট। এখন থেকে আগামী 12 থেকে 18 ঘন্টার মধ্যে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে ইতিমধ্যে শুরু হয়েছে। এই মেঘ দুর্বল না হলে ঢাকা, বরিশাল এবং সবশেষে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে। তবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও এর আশেপাশের এলাকায় বেশি প্রভাব থাকতে পারে। তো বন্ধুরা, প্রাকৃতিক কারণে মেঘ দুর্বল হয়ে গেলে উল্লেখিত স্থানে বৃষ্টি নাও হতে পারে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আবহাওয়ার সংবাদ। পরবর্তী লেটেস্ট আবহাওয়া সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশাই। ও হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।